লোকে বলে ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ, কিন্তু তা সকল ক্ষেত্রে সব সময় সঠিক নয়। খুব অল্প বয়সে বাবা মাকে হারানোর পর বড় ভাই আমাকে মানুষ করেছেন। ভাই যেদিন বিয়ে করেন সেদিন থেকেই আমাকে নানাজন নানা রকম কথা শোনাত। প্রথম প্রথম এসব পাত্তা না দিলেও ইদানিং কথাগুলো আমার কাছে সত্যি মনে হয়। একদিন ফুফা এসে আমাকে আলাদাভাবে ডেকে বলল, তুমি তোমার সম্পত্তি বুঝে নিচ্ছ না কেন? বিশ্বাস করে সব যদি বড় ভাইয়ের ওপর ছেড়ে দাও তখন তো দিন শেষে নিজের বলে কিছুই থাকবে না। অবাক হয়ে বললাম, ফুফা এসব কি বলছেন আপনি? বাবা মা মারা যাওয়ার পর যে ভাই আমাকে মানুষ করেছেন তিনি কেন আমাকে ঠকাবেন? ফুফা বলল, বিয়ের পর শুধু বউই আপন হয়, বাকি সবাই পর। তোমার ভাই এখন বিয়ে করেছে, দুদিন পর বাচ্চা কাচ্চা হবে। বাচ্চার ভবিষ্যতের জন্য তোমার আড়ালে কত টাকা যে নিজে সঞ্চয় করবে তুমি সেটা টেরও পাবে না। এখনো সময় আছে, বাবার সম্পত্তির ভাগ বুঝে নাও, পরে কিন্তু পস্তাবে। আমতা আমতা করে বললাম, কিন্তু ফুফা আমি কি এসব সম্পত্তির বিষয়ে কিছু বুঝবো? সব তো ভাইয়াই দেখাশোনা করে। এ কথা শুনে ফুফা বলল, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি আছি তো, তুমি শুধু সম্পত্তি ভাগাভাগির ব্যবস্থা করো। ফুফার কথাগুলো আমার কেন সঠিক বলে মনে হলো। পরদিন সকালে নাস্তা করার সময় ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে আমার ভাগের সম্পত্তি বুঝিয়ে দাও, আমি নিজে কিছু করতে চাই। কথাটা শুনে ভাইয়া অবাক হয়ে বলল, এসব তুই কি বলছিস, তোর মাথা ঠিক আছে? পাশে দাঁড়িয়ে থাকা ভাবি বলল, তুমি আগে পড়াশোনাটা শেষ করো, তারপর নিজে কিছু করার চেষ্টা করো, তোমার ভাইয়া তো আছেই। কথাটা শুনে রেগে ভাবিকে বললাম, আপনি কে আমাদের দুই ভাইয়ের মাঝে কথা বলার? রাতে তো ঠিকই ভাইয়াকে কানপোড়া দেন, আমাকে ঠকিয়ে কিভাবে সম্পত্তি হাতিয়ে নেওয়া যায়, আর এখন আমাকে জ্ঞান দিচ্ছেন? আমার কথা শুনে ভাইয়া যখন রেগে আমাকে থাপ্পড় মারল, তখন ভাবি ভাইয়াকে বলল, তুমি এটা কি করলে? ও ছোট মানুষ, এজন্য ভুল করে একটা কথা বলে ফেলেছে, তাই বলে তুমি তার গায়ে হাত তুলবে? ভাবিকে বললাম, নিজের জামাইকে ভাইকে মারার জন্য উস্কে দিয়ে এখন দরদ দেখানো হচ্ছে? ভাই যখন আবার আমার গায়ে হাত তুলতে চাইল তখন আমি ভাইয়ের হাত চেপে ধরে বললাম, আমার ভাগের সম্পত্তি যদি কয়েকদিনের মধ্যে বুঝিয়ে না দাও তাহলে কিন্তু বিচার বসাবো। অনেক বোঝানোর পরেও যখন কিছুই বুঝতে চাইলাম না তখন ভাই বাধ্য হয়ে সব সম্পত্তি আমার মন মতোই ভাগাভাগি করে দিল। ভাগাভাগির পরদিন ফুফা এসে আমাকে বলল, এখন ব্যবসা শুরু করো, পড়াশোনা করে আর কটাকা বেতনের চাকরি করবে? আমি বললাম, ব্যবসা করার মতো এত টাকা তো আমার নেই। ফুফা তখন মাথায় হাত বুলিয়ে বলল, টাকা লাগলে আমি দেব, কোনো সমস্যা নেই, পরে না হয় আমাকে দিয়ে দিও। বাবা মা মরা ছেলে তুমি, বড় ভাই তো থেকেও নেই, আমাকেই তো তোমার দিকটা দেখতে হবে। ফুফার কাছ থেকে টাকা নিয়ে ওনার সাথে ব্যবসা শুরু করলাম। প্রথম দিকে বেশ লাভ হওয়ায় দ্বিতীয়বার একটু বেশি টাকা ইনভেস্ট করলাম, কিন্তু এবার কিছুটা লসে পড়লাম। ফুফা মনে সাহস দিয়ে বলল, ব্যবসায় লাভ লস তো থাকবেই, এবার আরও বেশি ইনভেস্ট করো, যত লস হয়েছে লাভ সহ সবটা ফেরত আসবে। লোভে পড়ে এবার প্রচুর টাকা ইনভেস্ট করে ফেললাম, কিন্তু এইবারও পুরোটাই লসে পড়লাম। আস্তে আস্তে ফুফার রং বদলাতে শুরু করল। ইদানিং উনি আমাকে টাকার জন্য চাপ দেয়, আর টাকা দিতে না পারলে যেন সম্পত্তি লিখে দিই। উপায় না পেয়ে অধিকাংশ সম্পত্তি ওনার নামে লিখে দিলাম। কথায় আছে লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আমারও একই অবস্থা হলো। একে একে আমি সব হারালাম। যে ফুফা একদিন আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল সেই ফুফাই চালাকি করে এক প্রকার আমার বুকে পা রেখেই সব কেড়ে নিল। সব হারিয়ে যখন ভাইয়ের কাছে গেলাম, ভাই সবটা শুনে আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এই নে তোর টাকা, আমি 10 টাকা উপার্জন করলে 5 টাকা তোর জন্য রেখেছি, কারণ এই টাকাতে তোরও হক ছিল, তুই চাইলে নতুন করে সব শুরু করতে পারিস। আমি ভাইয়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমার টাকা চাই না, আমি শুধু তোমাদের সাথে থাকতে চাই। ভাবি তখন বলল, আমাদের সাথে থাকতে হলে তোমার কিছু বিষয় মেনে চলতে হবে, তা না হলে কিছুতেই আমাদের সাথে থাকতে পারবে না। মাথা নিচু করে বললাম, কি মানতে হবে? ভাবি বলল, পড়াশোনাটা আগের মতো কন্টিনিউ করতে হবে, আমার প্রতি তোমার ভুল ধারণাটা বদলাতে হবে, মানুষের কথায় পাত্তা দেওয়া যাবে না, এখন যে ভ্যা ভ্যা করে কান্না করছো এই কান্না বন্ধ করতে হবে। ভাবির কথা শুনে আরও জোরে কান্না করে দিলাম, এই ভেবে যে অন্যের কান পোড়াতে নিজের রক্তের ভাইকে কষ্ট দিলাম, বোনের মতো ভাবিকে অপমান করলাম। আমাদের সমাজে এমন ঘটনা প্রায়ই ঘটে, বড় ভাই বিয়ে করলে ছোট ভাইকে
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা নানা কথা বলে উস্কে দেয়। এসব মানুষের জীব ছুরির চেয়েও অধিক ধারালো, এদের কাছ থেকে দূরে থাকা উচিত।